আমি এটা আন দিক এটাও চিন্তা করছো যে বটদ্রবা থানক এক ঐতিহ্য ক্ষেত্র হিসাবে চিহ্নিত করে ইয়ার 8 কিলোমিটারের ভিতর মাটি বাড়ি বিক্রির ক্ষেত্র থলুয়া মানুষের বাদে যাতে আনে মাটি বাড়ি কিনব নয় তার বাবেও আমি এখন আইন প্রণয়ন করার বাবে রাজ্য সরকারে প্রচেষ্টা হাতত লৈছে। মই ইতিমধ্যে আমার ডিসিকো কইছো যে যেতিয়ালেকে আইনখন প্রণয়ন নহয় তেতিয়ালেকে 8 কিলোমিটার ভিতর আমি থলুয়া মানুষখিনিক বাদ দি আন মানুষলৈকে যাতে মাটি কিনা বেচার কোনো অনুমতি নিদিয়ে সেই বিষয়েও মই ডিসিক ইতিমধ্যে কইছো। আর মই ভাবো যে ফেব্রুয়ারির বিধানসভাতে আমি এই আইনখনও পারিত করিব পারিম যে বটদ্রবা থানর 8 কিলোমিটার অকল থানক 100 বছর ধরে বাস করা ব্যক্তি সকলেহে মাটি কিনা বেচা করিব পারিব। ইয়ার জড়িয়ে আমি বটদ্রবা থানক এটা সুরক্ষার কবচেরে আমি বান্ধিব খুঁজিছো। আমি এটা আন দিক এটাও চিন্তা করছো যে বটদ্রবা থানক এক ঐতিহ্য ক্ষেত্র হিসাবে চিহ্নিত করে ইয়ার 8 কিলোমিটারের ভিতর মাটি বাড়ি বিক্রির ক্ষেত্র থলুয়া মানুষের বাদে যাতে আনে মাটি বাড়ি কিনব নয় তার বাবেও আমি এখন আইন প্রণয়ন করার বাবে রাজ্য সরকারে প্রচেষ্টা হাতত লৈছে। মই ইতিমধ্যে আমার ডিসিকো কইছো যে যেতিয়ালেকে আইনখন প্রণয়ন নহয় তেতিয়ালেকে 8 কিলোমিটার ভিতর আমি থলুয়া মানুষখিনিক বাদ দি আন মানুষলৈকে যাতে মাটি কিনা বেচার কোনো অনুমতি নিদিয়ে সেই বিষয়েও মই ডিসিক ইতিমধ্যে কইছো। আর মই ভাবো যে ফেব্রুয়ারির বিধানসভাতে আমি এই আইনখনও পারিত করিব পারিম যে বটদ্রবা থানর 8 কিলোমিটার অকল থানক 100 বছর ধরে বাস করা ব্যক্তি সকলেহে মাটি কিনা বেচা করিব পারিব। ইয়ার জড়িয়ে আমি বটদ্রবা থানক এটা সুরক্ষার কবচেরে আমি বান্ধিব খুঁজিছো। শ্রদ্ধা রাইজ, অসমত আগতেও বহুত সরকার আছিল, বহুত ডাঙর ডাঙর সাংসদ আছিল, বহুত ডাঙর ডাঙর সরকার আছিল, কিন্তু আমার মহাপুরুষগৰাকীক জগত সভালৈ লৈ যোৱার বাবে কোনো প্রচেষ্টা আরম্ভ হোৱা নাছিল। আজি আমার সরকারে যে অকল বটদ্রবা থানরে বিকাশ করেছে এনেকুৱা নহয়, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে বটদ্রবাত আবির্ভাব হওয়ার পিছত 21টা স্থানত তেখেতে মৃত্যু পর্যন্ত পরলোক পর্যন্ত বাস করেছিল। এই 21টা স্থানকে আমি নামঘর আদিরে খুব সুন্দর করে সজাই পড়াই